মুখে ক্লান্তির ছাপ, মাথায় সংসারের চিন্তা নিয়ে ঘুমে আছেন কয়েকজন জেলে, আবার কয়েকজন মাছ ধরার জাল মেরামত করছেন, আবার অনেকেই সংসারের দুঃখের কথা জানাচ্ছেন একে অপরকে। মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার 11 দিন পার হলো, বাকি আছে আরও 54 দিন। নিষেধাজ্ঞা ও এই অসময়ে মৎস্য শিকারের সঙ্গে জড়িত এসব জেলেদের নেই কোনো আয় রোজগার, পেটে আছে ক্ষুধা কিন্তু খাবারের অভাব। নিষেধাজ্ঞার সময় জেলেদের সরকারি চাল দেওয়ার কথা থাকলেও 11 দিনেও অনেকের কপালে জটেনি প্রতিশ্রুত সেই সহায়তা। সংশ্লিষ্টদের গাফলতির কারণে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ জেলেদের। তাদের মতে নিষেধাজ্ঞার শেষ সময়ে চাল তাদের কোনো কাজেই আসে না। নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জলসীমায় যখন নিস্তব্ধতা, তখন ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করে নিয়ে যাচ্ছেন, ফলে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে বলে অভিযোগ জেলেদের। কক্সবাজার জেলায় জেলের সংখ্যা প্রায় 64,000, তার মধ্যে 63,193 জন নিবন্ধিত জেলে রয়েছেন। রুমান দুর্জ, খবর সংযোগ।